আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীতে প্রথম আবিষ্কৃত যে টেলিভিশন টিভিটি ছিল তার ছবিটি কীরকম ছিল? হ্যাঁ, এটি হচ্ছে সেই প্রথম ছবি, প্রথম আবিষ্কৃত সেই টিভিটির প্রথম ছবি, আর এটি হচ্ছে দ্য ফার্স্ট টিভি ইমেজ। এই রকম দেখতে ছিল টিভিটি, ভাবুন। এখন তো আমরা কত ধরনের এলইডি, এইচডি, ফুল এইচডি পেয়েছি। আর ইনি হচ্ছেন সেই আবিষ্কর্তা, জেল বার্ড। নেক্সট, এটা হচ্ছে পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ডায়ালিসিস মেশিন, যখন উইলিয়াম জন কফ এটি আবিষ্কার করেছিলেন। নেক্সট, আচ্ছা, আপনি কি এনাকে চেনেন, যিনি সারা বিশ্বকে আলো দেখিয়েছিলেন? এটাই হচ্ছে সেই প্রথম আবিষ্কৃত বাল্ব। হ্যাঁ হ্যাঁ, ইনি হচ্ছেন এডিশন, বাল্বের আবিষ্কর্তা এডিশন। শোনা যায় প্রথম 1000 বার ট্রাই করার পর তিনি সফলতা পেয়েছিলেন। নেক্সট, 1956 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এক যুগান্তকারী আবিষ্কারের জন্য। হ্যাঁ, সেই ট্রানজিস্টার আবিষ্কারের জন্য। তিন বন্ধু, তিন বিজ্ঞানী, উইলিয়াম সকলে, জন বার্ডেন এবং ওয়াল্টার। নেক্সট, কালি পেন বা দোয়াতের পেন নামেই আমরা এটাকে জানি। এই কালি পেন আবিষ্কার করেছিলেন ফাউন্টেন পেন, যাকে বলে, তার নাম হচ্ছে ওয়াটারম্যান, লুইস এডসন ওয়াটারম্যান। কালি পেন, কালি মানে জল দিয়ে গুলতে হয়, আর ওয়াটারম্যান, এইভাবে মনে রাখবেন। নেক্সট, বর্তমানে সেলফ ব্যালেন্সিং স্কুটার বা মোটরসাইকেলের প্রচলন খুব বেড়েছে, বা এগুলো নিয়ে গবেষণাও চলছে। এর কিন্তু মূল ফান্ডা হচ্ছে এই জাইরোস্কোপ। ভিতরে একটি ভারী ঘুরন্ত চাকতি থাকে, সে এত জোরে ঘোরে যে পুরো ব্যাপারটাকে একটা ব্যালেন্সিং করে। এই জাইরোস্কোপ প্রথম যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন ফকল্ট। ইংল্যান্ডের শিল্প বিপ্লব যার হাত ধরে এসেছিল, যে যন্ত্রের কারণেই বহু উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এবং উৎপাদনের ব্যয় কমেছিল, শিল্প কলকারখানা গড়ে উঠেছিল, সেই স্টিম ইঞ্জিন এটা। এবং এর আবিষ্কর্তা হলেন জেমস ওয়াট। এখান থেকেই বিভিন্ন ইঞ্জিন মডিফিকেশান হতে হতে আজকের এই আধুনিক যুগে আমরা দাঁড়িয়ে আছি। নেক্সট, এটি হচ্ছে টেপ রেকর্ডার, এর আবিষ্কর্তা হলেন, চিনতে পারছেন, মিস্টার পলসেন। তিনি ফাদার অফ ভিডিও ক্যাসেট রেকর্ডার নামে খ্যাত। নেক্সট, এটিই হচ্ছে প্রথম আবিষ্কৃত সেই ট্রান্সফরমার এবং ইন্ডাকশন কয়েল, যেটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। তারপরে বিভিন্ন মডিফিকেশান হয়েছে, ইনি হচ্ছেন ফ্যারাডে। আজ সমস্ত সভ্যতা আর্মেচার কয়েল বা ট্রান্সফরমার ছাড়া তো চলতেই পারে না। নেক্সট, ক্রেস্কোগ্রাফ, এটি একজন মহান বাঙালি, ছবিটি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, ইনি হচ্ছেন শ্রী জগদীশচন্দ্র বসু, আচার্য জগদীশচন্দ্র বসু। নেক্সট, এটি হচ্ছে স্পেকট্রোস্কোপ কীভাবে কাজ করে সেটি দেখানো হয়েছে। আর এটি হচ্ছে স্পেকট্রোস্কোপ আবিষ্কার করেছেন বুনসেন ক্রিজশপফ, একটি আলোক বর্ণকে প্রিজম বা কাঁচের টুকরোর মধ্যে ফেলে তার বিবর্ণ তৈরি করা।
এই যন্ত্রের কাজ। নেক্সট, আপনারা সবাই জানেন টরিসেলির ব্যারোমিটার আবিষ্কার। নেক্সট, ইনি হচ্ছেন মিস্টার সুইন্টন, যিনি মিলিটারিকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছিলেন। ইনি মিলিটারি ট্যাঙ্ক বানিয়েছিলেন, মিস্টার সুইন্টন। নেক্সট, হ্যাঁ, এটি হচ্ছে ক্যামেরার লেন্স। ক্যামেরার লেন্স আবিষ্কার করেছিলেন চিভ্রেইলের। নেক্সট, আশা করি এনাকে সবাই চিনতে পারছেন। এনার জন্য আজকের এই অগ্রগতি সভ্যতার, ইনি টায়ার আবিষ্কার করেছিলেন ডানলপ। নেক্সট, ইনি হচ্ছেন হ্যান্স লিপার্সে, যিনি টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন। নেক্সট, এবং এই ভিডিওর সর্বশেষ আবিষ্কর্তা মিস্টার কল্ট, যিনি রিভলভার আবিষ্কার করেছিলেন। এক নজরে দেখে নিন কী কী শিখলাম, একটি স্ক্রিনশট নিয়ে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।